কুকুরটা দাও, কুকুরটা কই? খাবে আপনি এখানে দাঁড়ান না। কি আদুরে না ভিডিওটা, একদম মামার কোলে বসে মুখে ভাত খাওয়া চলছে। ছুটিতে অ্যালবাম খুলে যখন ছোটবেলার ছবি দেখি, তখন আমিও আমার এরকম মুখে ভাতের ছবি দেখে কি মজা পাই। আসলে আমাদের ছোটবেলাটাই তো এরকম না। যাই হোক, যে ভিডিওর কথা বলছি সে ভিডিওটা আর পাঁচটা মুখে ভাতের থেকে কিন্তু একটু আলাদা। জমিয়ে খাওয়া দাওয়া চলছে, এলাহি আয়োজন হয়েছে, কিন্তু এই মামা বাড়িটা একটু অন্যরকম। দেখবেন আমরা কথায় কথায় অনেক সময় অনেকেই বলে থাকি পুলিশ মামা, আসলে সেটা আমরা ব্যঙ্গ করে বলে থাকি। তবে সেই পুলিশ মামাই যে এবার সত্যিকারের মামা হয়ে উঠলেন, এইরকমই একটি ঘটনা ঘটে গেল হাওড়ায়। রবিবার হাওড়া স্টেশনে জিআরপি আধিকারিকরা রীতিমতো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করলেন ভাগ্নের মুখে ভাত অনুষ্ঠান। সাবেকি বাঙালিয়ানায় বজায় রেখে সপ্তাহের ছুটির দিনে জিআরপি অফিসে চলল এই মুখে ভাতের অনুষ্ঠান। যার মুখে ভাত হচ্ছে তার নাম গণেশ। এবার বলি ঘটনার সূত্রপাত। ছমাস আগে হাওড়া স্টেশনের এক নম্বর গেটের কাছে, সেখানেই হুগলির রিশরার নয়া বস্তি এলাকার বাসিন্দা টুম্পা দাস এবং রাজু দাসের সন্তানের জন্ম হয়। হুগলির বাসিন্দা হলেও পেশায় বোতল কুরুনি টুম্পা এবং রাজুর সংসার হাওড়া স্টেশন চত্বরেই রয়েছে। সারাদিন যাত্রীদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কুড়িয়ে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। তাদেরই ছোট্ট সন্তান এই গণেশ। হাওড়া স্টেশনের এক নম্বর গেটের পাশেই গণেশের জন্ম হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। কখনো বোতল কুড়াতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে নিজের সন্তানকে বাঁচানোর জন্য অদম্য লড়াই করেছে এই দম্পতি। যদিও সন্তানের জন্মের পর থেকেই হাওড়া জিআরপির আধিকারিকরা সদ্যজাত গণেশের প্রতি বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত, আর সেই মানবিক আবেগকেই প্রতিফলিত হতে দেখা গেল জিআরপি অফিসে। নিজেদের হাতে থালাতে ভাত, ডাল, তরকারি, মাছ সহ একাধিক পদ সাজিয়ে চলল গণেশের মুখে ভাত অনুষ্ঠান। কি বলছেন সিদ্ধার্থ রায়, শোনাবো আপনাদের। আমাদের হাওড়া স্টেশন রোড কমপ্লেক্সে এ জন্ম হয়েছিল। ইনফ্যাক্ট এখানে এর আগেও দু তিনটে বাচ্চার জন্ম হয়েছে, তারা বাইরের স্টেটের। যদি বাইরের স্টেটে না হতো তো ওটাও করতে পারতাম, তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারাই যায়। তো এখানে পাওয়া গেছে এরকম প্রোগ্রাম, আমরা আমাদের চাইল্ড লাইন এইগুলো করতে আমাদের হেল্প করেন। এরা সবসময় আমাদের সঙ্গে, এনাদের একটা ডাইরেক্ট কানেকশান আছে, থাকে সবসময় একটা কোলাবোরেশন, একটা কোঅপারেশন আছে। তো এই যে বাচ্চাটি এর জন্ম হয়েছিল এখানে, তো আজকে সাত মাস হয়েছে। তো চাইল্ড লাইনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা একটা এর একটা মুখে ভাতের ব্যবস্থা করতে চাই, যেহেতু আমাদের স্টেশনে বাচ্চাটির জন্ম হয়েছিল। তো আমরা ভাবলাম যে ঠিকই আছে, এটা করা যেতে পারে। ছোট্ট গণেশ যখন কোলে উঠেছে তখন থেকেই তার মনটা কীরকম যেন খাবো খাবো করছে। তার সামনে যখন বাটি রাখা হয়েছে সে হাত বাড়িয়ে খাবার চেষ্টা করছে। এটা তো ছোটদের এরকম কীর্তি হবে। যাই হোক, গণেশের মা টুম্পা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পড়াশোনা করবে, ভালো থাকবে, ভালো লাগছে। ছেলে বড় হয়ে পুলিশ হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এমনটাই চাইছেন মা। সব মারাই তো ঠিক এরকমই চান। যাই হোক, খুদে গণেশের এই ভাত খাওয়া আপনাদের কীরকম লাগলো আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সঙ্গে। আর আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আজ থাক বাংলা।